দেশ জুড়ে করোনা আবহেই রাশিয়ায় পরপর চিকিৎসকদের আত্মহত্যা উদ্বেগ বাড়াচ্ছে। জানলা থেকে লাফ দিয়ে আত্মঘাতী হচ্ছেন একের পর এক রুশ চিকিৎসক। অত্যাধিক কাজের চাপে চূড়ান্ত মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েই নাকি এই কাণ্ড ঘটাচ্ছেন চিকিৎসকরা, এমনই মনে করছেন দেশের চিকিৎসকদের একটা বড় অংশ। গত 2 সপ্তাহে রাশিয়ার 3 জন চিকিৎসক হাসপাতালের জানলা থেকে নিচে লাফ দেন, তাদের মধ্যে 2 জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অন্য চিকিৎসক। রাশিয়া জুড়ে মারণ করোনা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। ইতিমধ্যে ভ্লাদিমির পুতিনের দেশের করোনা আক্রান্তের সংখ্যা 2 লক্ষ ছুঁতে চলেছে। শুক্রবার পর্যন্ত রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় 1,87,859 জন। ইতিমধ্যে মারণ করোনায় সেদেশে মৃত্যু হয়েছে 1,723 জনের। দেশের পরিস্থিতি সামলাতে হিমশিম দশা চিকিৎসক সহ অন্য স্বাস্থ্যকর্মীদের। দিন রাত এক করে সরকারি ও বেসরকারি হাসপাতালে কাজ করতে হচ্ছে চিকিৎসকদের। বহু চিকিৎসককে হাসপাতাল থেকে ডিউটি করতে হচ্ছে। অত্যাধিক কাজের চাপে নাস্তানাবুদ হচ্ছেন চিকিৎসকরা।